সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে কলকাতার বাবুঘাটে অবস্থিত তাঁর পূর্ণাবয়ব মূর্তির পাদদেশে শ্রদ্ধা জানান পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী ডাক্তার শশী পাঁজা। সমাজের প্রতি বঙ্কিমচন্দ্রের বিভিন্ন অবদানের কথা উল্লেখ করেন মন্ত্রী। আজকে দেশের যে সংকটের সময়, তার মধ্যে আজকের দিনে যিনি স্রষ্টা, বন্দে মাতরম, আজকে আমরা দেশকে যে মা মা হিসেবে যে পুজো করি, মা হিসেবে যে সম্বর্ধনা জানাই, সেখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার এটা চির স্মরণীয় থাকবে, চিরবরণীয় থাকবে। এবং আমরা এই দু এই এই একটি শব্দের মধ্যে দিয়ে দেশকে যে কত ভালোবাসি সেই জায়গা তৈরি হয়েছে। আজকে সত্যি দেশ একটা সংকটের মধ্যে রয়েছে, আর দেশকে যতক্ষণ না মা বলে সম্বোধন করবেন ততদিন কিন্তু এই সংকটের যে সময়টা কাটছে সেটা কাটবে না।